আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে বেডশিটটা ঠিক করে নিলাম, তারপর হচ্ছে এখনও আমি কিটিকে খুঁজছিলাম, কারণ ওর জন্য আমি খাবার দিয়েছি, ও খেয়ে কোথায় যেন গেল। তো যাই হোক, আমি হচ্ছে এখন এখানে কাপড় চোপড়গুলো ধুয়ে নিব। তো এটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি জাস্ট মানে বাইরে দেখলাম যে প্রচণ্ড পরিমাণে রোদ, তো দেখেই যেটা করলাম এখন আমি কাপড় চোপড়গুলো ধুতে চলে আসছি। এগুলো আসলে দুই তিন দিন ধরে জমেছে বাসায়, কারণ দেখতেই পাচ্ছ এখানে সব ধরনের কাপড় আছে, সাইফার আছে, তারপর আমার আছে, সাইফার পাপার আছে। তো সব ধরনের কাপড়গুলো যেহেতু আমি দিচ্ছি, এগুলো আমি স্ট্যান্ডার্ড মোডেই ধুবো। তো বাহিরে রোদ দেখলে তারপর অবশ্য আমি কাপড়গুলো ধোয়ার চেষ্টা করি, কারণ এখন যেহেতু রেইনি সিজন, দেখা যায় যে সব সময় অ্যাকচুয়ালি চাইলেই কাপড়গুলো ধোয়া যায় না। যেহেতু ওয়াশিং মেশিনে ধোয়া হয়, দেখা যায় যে এগুলা একটু মানে ড্রাই হয়েই বেরোয়, তো সেক্ষেত্রে খুব একটা প্রবলেম হয় না। তারপরও কড়কড়া রোদে আমি শুকাতে বেশি পছন্দ করি। আর এখন হচ্ছে আমি এখানে পাউডারটা দিয়ে নিলাম, ওপর থেকে একটু ছিটিয়ে দিয়েছি। তো আমি হচ্ছে আজকে তোমাদেরকে ধোয়ার প্রসেসটা একটু দেখিয়ে দিব। আমি এখানে কাপড়গুলো দিয়ে তারপর পাওয়ারটা অন করে নিলাম। পাওয়ারটা অন করার পর এখানে প্রোগ্রাম সিলেক্ট করব। এখানে স্ট্যান্ডার্ড আছে, হেভি মুড আছে, তো আমি ভারী কাপড়গুলো হেভি দিতাম, আর হচ্ছে জর্জেট বা এই টাইপের টিস্যু জর্জেট টাইপের কাপড় হলে আমি জেন্টালে দিতাম, আর যদি বাবুর ছোট্ট কিছু ড্রেস হতো তাহলে আমি কুইক ওয়াশ করে নিতাম। তো এখানে যেহেতু সব ধরনের কাপড় আছে আমি স্ট্যান্ডার্ডে করে নিয়েছি। তো এবার আমি হচ্ছে স্টার্ট করে দিয়েছি, আর এখানে একটা টাইম কাউন্ট দেখাচ্ছে, দেখো এই টাইমটা অ্যাকচুয়ালি কাউন্ট করে বের হয়েছে 46 মিনিটের ভিতরে। অ্যাকচুয়ালি আমার সবগুলো কাপড় ভালো মতো ধুয়ে তারপর একদম চিপে শুকিয়ে বের হবে। তো এই তো দেখো কিটিকে ফাইনালি পেয়েছি। তো ওকে যেহেতু আমি খোলা অবস্থায় রাখি বাসায়, ওকে দেখতেই পাচ্ছ যে খাওয়া দাওয়া করে এখন ফ্লোরে গড়াগড়ি করছে, কারণ প্রচণ্ড গরম। আজকে এমনিতেই রোদ উঠেছে, আর এমনিতেও এখন যেহেতু অনেক গরমের সিজন, তো ওর একটু গরম লাগে, তখন হচ্ছে ও এরকম ফ্লোরে গড়াগড়ি করে। আর এটা ভালো, বিড়ালরা ফ্লোরে থাকলে কখনো উঠিয়ে দিবেন না, যে যখন ওদের গরম লাগে ওরা কিন্তু তখনই গিয়ে ফ্লোরে শোয়, আর যখন একটু শীত লাগবে বা ঠান্ডা লাগবে দেখবেন আপনার কাছে গিয়ে একদম বেডের উপর গিয়ে মানে ঘুমাবে, এটা ওদের হচ্ছে একটা ন্যাচারাল ওয়ে। তো এখানে আমি একটু বারান্দাটা আজকে ক্লিন করেছি, ঝাড়টা দিয়ে একটু জাস্ট হালকা পাতলা করে ক্লিন করে নিয়েছি, একটু মুছে নিয়েছি ফ্লোরগুলো। তো সামনে যেহেতু ঈদ আসছে আমি একটু একটু করে আমার হাতে কাজগুলো একটু কমিয়ে রাখছি। তো যাই হোক, এখন হচ্ছে আমি তোমাদেরকে ওই দিকটা একটু দেখিয়ে দিচ্ছি যে আজকে রোদ দেখে যেটা করেছি, এই রুমের যে এই খাটের উপর জাজিমটা থাকে সেইটা অ্যাকচুয়ালি ছাদে দিয়ে আসা হয়েছে। তার একটাই কারণ হচ্ছে যেহেতু আমার কাছে বড় একটা মানে কিটেন আছে, জানো, আরেকটা আছে মিকির সাথে, ওর নাম হচ্ছে জোজো, ও হচ্ছে খাটের উপরেই যখন ও হিটে থাকে তখন হচ্ছে উল্টাপাল্টা কাজ করে, লিটার রেখে খাটের উপর পিক করে দেয়। তো যাই হোক, যেহেতু পি করে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে বৃষ্টির সিজনে একটু স্মেলটা সেটা হয়ে যায়। তো এতে করে এখন যেহেতু রোদ উঠেছে আমি এটাকে রোদে দিয়ে আসছি, এতে করে স্মেলটা থাকবে না। আর ও এখন ঠিক হয়ে গেছে, এখন ও ঠিকঠাক মতো রেগুলার লিটারেই পটে করছে। আর এই দিকটাতে আমি একটু দেখে দিচ্ছি আমার ডাইনিং স্পেসটা কতটা অন্ধকার, বাইরে এত পরিমাণ রোদ তারপরে দেখতে পাচ্ছ যে ডাইনিং স্পেস অ্যান্ড এইদিকে বসার রুমটা কত বেশি অন্ধকার, আর লাইট জ্বালানোর পর ফাইনালি এতটুকু আলো হয়। তো বাসাটা আসলে অন্ধকার হওয়াতে কিছুই করার নাই, কারণ এইদিকে হচ্ছে অনেক বেশি আলো বাতাস পাওয়াটা কী বলবো আসলে বিলাসিতা ছাড়া কিছুই না, কারণ চারপাশে এই বাসা বাড়ির অবস্থা খারাপ। তো যাই হোক, আমি হচ্ছে দিনের বেলা, এই জন্য তোমরা সবসময় আমার প্রত্যেকটা ভিডিওতে দেখো যে রান্নাবান্না হোক বা বেডরুমে হোক অলওয়েজ লাইট অন করা থাকে। তো ভিডিও শ্যুটের জন্য অ্যাকচুয়ালি আমার লাইটটাকে জ্বালিয়ে রাখতে হয়। আর এখানে এই যে মরিচগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের রুফটপ যে ফার্মিংটা করা হয় সেখান থেকে এসেছে। আমার শাশুড়ি আম্মুর একটা মরিচ গাছ আছে, অনেক সাদা সাদা মরিচ ধরে, তো ওইগুলো সাইফার পাপা তুলে নিয়ে এসেছে অনেকগুলো করে ধরে। তো যেহেতু এগুলো পেকে গেছে নিয়ে আসা হয়েছে, আর এইদিকে কিছু ফ্রেশ এগ প্ল্যান্ট ছিঁড়ে আনা হয়েছে, এই বেগুনগুলো কিন্তু আম্মুর গাছেই হয়েছে। তো যাই হোক, সকাল সকাল সাইফার পাপা যখন এগুলোকে ছাদে দিয়ে আসতে গেছে তখন হচ্ছে এগুলোকে নিয়ে আসলো। তো আমি একটু তোমাদেরকে চিন্তা করলাম দেখিয়ে দেই, যেহেতু একদম গার্ডেন ফ্রেশ। তো আমি এখানে ঝটপট রান্নাবান্না করতে চলে এসেছি, কারণ আজকের আমরা একটু বাহিরে যাব। বাহিরে যাব বলতে আমাদের একটা ভাইয়া অসুস্থ, আমাদের বড় ভাইয়া, আমার হাজবেন্ডের মানে বড় ভাই,
তো উনি যেহেতু হসপিটালে অ্যাডমিট, আমরা কিন্তু এতটা সিরিয়াস কন্ডিশন জানিনি। আমরা কালকে রাত্রেবেলা শুনেছি যে উনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, বাট একদম হসপিটালে একদম ভর্তি এটা মানে বুঝতে পারিনি। তো যাই হোক, এই জন্য ঝটপট রান্না করব, রান্না টান্না করে তারপর আমরা একদম ঝটপট ওয়েতে খাওয়া দাওয়া করে তারপর হসপিটালে চলে যাব। অ্যান্ড আমরা যেহেতু খাবার নিয়ে যাব বাসা থেকে, এই জন্য আমি ঝটপট করে এখন রান্নাটা বসিয়ে দিলাম। তো রান্নাটা হতে হতে এই ফাঁকে কিন্তু আমার কাপড়গুলো ক্লিন হয়ে গিয়েছে, আমি সেইগুলো দিয়ে এসেছি রান্নাটা বসিয়ে তারপর। তো এটাও তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, এখন আমি ঝটপট রান্নাটা বসিয়ে দিচ্ছি, কারণ খুব তাড়াহুড়ো করে রান্নাটা করতে হবে। তো নর্মালি যেটা হয়, আমরা একটু দেরি করেই খাবার দুপুরের খাবারটা খাই, দেখা যায় 2টা বেজে যায় 2টা আড়াইটা বেজে যায়, অনেক সময় 3টাও বাজে। আর আজকে যেহেতু আমরা একটু বাহিরে যাব, এই জন্যই মূলত তাড়াহুড়ো করে রান্নাটা করা, কারণ রান্নাটা করে আমরা নিয়ে যাচ্ছি হসপিটালে। তো এখানে হচ্ছে বিফটা রান্না করব, এই জন্য আমি পেঁয়াজ সাথে হচ্ছে গরম মশলাগুলো দিয়ে দিলাম এক এক করে। আর এরপর আমি এখন কিছুটা অয়েল দিচ্ছি, এরপর আরও কিছুটা অয়েল অ্যাড করব, কারণ জানোই বিফ রান্না করতে একটু বেশি লাগে অয়েলটা। তো আমি পানি দিয়ে আগে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি গুঁড়া মশলাগুলোকে অ্যাড করে দিয়েছি সাথে বাটা মশলা। তো দেওয়ার পর আমি হচ্ছে ওই পাশের চুলায় মানে পোলাওটা বসিয়ে দিয়েছি, তো পোলাওর উপর থেকে আমি ফ্রোজেন মটরশুঁটি অ্যান্ড হচ্ছে গাজরটা দিয়ে দিচ্ছি। তা আমার কাছে মনে হয় এইগুলো অ্যাড করার ফলে পোলাওটা আরও ভালো হয়। তো যাই হোক, উপর থেকে একটু দিয়ে দিলাম। তোমরা কিন্তু দেখেছো আগে আমি এভাবে রান্না করেছি, ফ্রাইড রাইস বা পোলাও, আমি এই ধরনের সবজি মানে একটু একটু অ্যাড করলে আমার কাছে দেখতে অ্যাকচুয়ালি ভালো লাগে, এই জন্য অ্যাড করা। এতে যে খুব একটা টেস্টের ডিফারেন্ট হয় তেমনটা কিন্তু না। তো এই তো আমি আরও খানিকটা সর্ষের তেল অ্যাড করে দিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছিল মাংস রান্নার ক্ষেত্রে তেলটা একটু কম হয়ে গিয়েছে। আর এইদিকে যে ফ্রেশ বেগুনটা আমরা ছাদ থেকে এনেছি, সেইগুলোকে এখন আমি হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মিক্স করে নিয়েছি, কারণ এগুলোকে এখন ম্যারিনেট করে রাখবো, যখন পোলাওটা হয়ে যাবে তখন হচ্ছে আমি ওই চুলায় এগুলোকে ভেজে নিব। তো এইদিকে আমি এখন বিফটা বসিয়ে দিব। তো বিফটা হচ্ছে আমি মশলাটা কষে গেছে এর ভিতর এখন দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর খুব ভালো মতো নাড়াচাড়া করে মশলাটার সাথে মিশিয়ে দিতে হবে। তো এখন জাস্ট আমি যেহেতু বসিয়ে দিয়েছি, এখন জাস্ট নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব, ব্যাস তাহলেই রান্না শেষ, কারণ গরুর মাংস এর চেয়ে বেশি আসলে আর কিছু লাগে না। অ্যান্ড খুব ইজি ওয়েতেই রান্নাটা করছি, যেহেতু ঝটপট রান্না বুঝতেই পারছো। সো এখন মানে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করে নেব। তো এদিকে বিফটা বসিয়ে দিলাম, ওইদিকে পোলাওটা হয়ে একদম রেডি। তো আমি বেগুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে গিয়ে দেখো একটু পুরো পুরো হয়ে গেছে। যাই হোক, এটা কিন্তু এভাবে খেতে অনেক ফ্লেভারফুল হয়। অ্যান্ড এটাকে নামিয়ে আমি হচ্ছে গরম গরম খাবারটা আমরা মানে ঝটপট দ্রুত করে খেয়েছি, তারপর হচ্ছে এটাকে টিফিন বক্সে ভরে এখন হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি, কারণ বাসা থেকে আমরা কিছুটা মানে দূরে এসে তারপর হচ্ছে এখন হেঁটে হেঁটে যাচ্ছি হসপিটালে। তো আর কিছু বাদেই আমরা হসপিটালে পৌঁছে যাব। অ্যান্ড সেখানে যেহেতু আইসিইউতে যাব, এই জন্য তোমাদের সাথে আর পুরোটা ভিডিও করতে পারিনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের বড় ভাইয়ের জন্য দোয়া করবে, যদি উনি এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ। তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।